মাউথ আলসার একটা দীর্ঘকাল ধরে মুখের ভেতরের ঘা সেটা একটা কারণ হতে পারে সে ডাক্তারবাবু নির্ধারণ করবেন যে খারাপ কিছু কি কিছু নয় আর একটা হচ্ছে শরীরের মধ্যে পেনলেস গ্রোথ সেটাও কিন্তু আরেকটা অন্যতম কারণ হিসেবে পরিগণিত হবে এর বাইরে আমাদের শরীরে অরিফিস রয়েছে অনেক অরিফিস মানে কি অরিফিস মানে হচ্ছে আমাদের এই কান আমাদের নাক আমাদের মুখ আমাদের চোখ আমাদের শরীরে যে যে ওপেনিংগুলো রয়েছে দ্যাট ইজ কল্ড অরিফিস এই যে কোনো অরেফিস দিয়ে যদি ব্লিডিং শুরু হয় যে কোনো অরেফিস দিয়ে যদি রক্ত পড়তে শুরু করে এবং আপনি ভাববেন একটু শরীরটা গরম হয়ে গেছে তাই নাক দিয়ে বা মুখ দিয়ে একটু ব্লাড এলো আপনি সেটা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করলেন না ওটা কিন্তু অন্য কোনো কঠিন অসুখের বিপদ সংকেত হতে পারে সুতরাং ওটাকেও ওরকম সটন ইনসিডেন্ট হলেও কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা ক্লক আছে বায়োলজিক্যাল ক্লক সে ক্লক কিন্তু সিগনাল দেয় কখন আমাদের শরীরের চিকিৎসার প্রয়োজন